আর তুমি নিশ্চয়ই ক্রিকেট খেলা দেখো, তাই না? ধরা যাক তুমি বাংলাদেশ ক্রিকেট টিমের 11 জন প্লেয়ার দিয়ে একটা সেট গঠন করলে এবং সেই সেটের নাম দিলে ইউ। তাহলে ইউ সেটের মধ্যে কারা থাকবে? বাংলাদেশ ক্রিকেট টিমের মূল স্কোয়াডে 11 জন প্লেয়ার থাকবে। এখন খেয়াল করো, আবার সাপোজ তুমি তোমার পছন্দের 3 জন প্লেয়ারের নাম দিয়ে আরেকটা সেট গঠন করলে এবং সেটার নাম দিলে এ। তাহলে এ সেটের মধ্যে কারা থাকবে? তোমার পছন্দের 3 জন প্লেয়ার, সাপোজ তারা হচ্ছে তামিম, সাকিব অ্যান্ড মুশফিক। আবার সাপোজ তোমার একটা ফ্রেন্ড আছে যার নাম হচ্ছে রাফি, অ্যান্ড রাফি তার পছন্দের 3 জন প্লেয়ার দিয়ে আরেকটা সেট গঠন করলো এবং সে নাম দিল বি। অ্যান্ড তাহলে এই সেটে কারা কারা থাকবে? রাফির পছন্দের 3 জন প্লেয়ার, যেমন মুস্তাফিজ, মাশরাফি অ্যান্ড রিয়াদ। এখন খেয়াল করো, এই যে এ সেটটা আর বি সেটটা, এই দুইটা সেটে যতগুলো উপাদান আছে সবগুলো উপাদানে কি ইউ সেটের মধ্যে আছে না? তাহলে এই যে একটা সেটের মধ্যে যদি অন্য অনেকগুলা সেট অন্তর্ভুক্ত থাকে তাহলে ওই পার্টিকুলার সেটকে আমরা বলবো সার্বিক সেট। অ্যান্ড সার্বিক সেট বা ইউনিভার্সাল সেটকে আমরা সাধারণত ইউ দ্বারা প্রকাশ করে থাকি। আচ্ছা, এখন কিন্তু আমরা এই সার্বিক সেটটাকে একটা চিত্রের মধ্যে খুব সহজে দেখাতে পারি। কিরকম খেয়াল করো, সাপোজ এই যে আয়তক্ষেত্রটা দেখতে পাচ্ছ, সাপোজ এর ভিতরে যতটুকু জায়গা আছে এর মধ্যে হচ্ছে ইউ সেটের উপাদানগুলো থাকবে। আবার সাপোজ আমি এর ভিতরে একটা সার্কেল আঁকলাম, এটা হচ্ছে এ সেটের জন্য, অ্যান্ড আরেকটা সার্কেল আঁকলাম, এটা হচ্ছে বি সেটের জন্য। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে এ আর বি দুইটা সেটই কিন্তু ইউ সেটের মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে এই ক্ষেত্রে আমি যেহেতু দুইটা বা অনেকগুলো সেট যদি এরকম একটা সেটের মধ্যে অন্তর্ভুক্ত হয় তাহলে সেই সেটটাকে আমরা বলবো সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট।